আরে সেরা বানাইছে হাটের থেকে গরু কিনা স্টেশনে উঠে গরু নিয়ে যাওয়া যাবো না মেট্রো রেলে দেখা হচ্ছে একটু পর লেটস গো সো হ্যালো গাইস কি হচ্ছে সবাই সবাইকে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু অনেক দিন পরে কিন্তু আসলে মোটর ব্লগিং বিষয়টা আবার শুরু করছি মানে ভিডিওটা শুরু করছি আচ্ছা কই যেতেছি না যেতেছি সেটার আগে কিন্তু একটা একটা গল্প বলি হ্যাঁ একটা ফুচুকি গল্প এটা হলো এই যে যাচ্ছি এখন উত্তরার দিকে মেনলি তো যাওয়ার সময় 12 নম্বরে যখন যাইতেছি আসতেছি তখন একটা বাসের সাথে একটু ক্যাচাল লেগে গেছে বাসের সাথে ক্যাচাল লেগে গেছে বাস আমার রূপ মানে পুরো একদম হোপলে হয়ে গেলো হ্যাঁ ভাই আপনি ওই দিকটা ঢুকেছেন আমি বলছি দেখ ভাই আমার মাথার মতো অনেক গরম হয়ে গেছিলো বাট তারপরও ওরে আমি খুব শান্ত মতো করে ওরে বুঝাইছি তোর আজকে লাকটা খুব ভালো কারণ হলো টিপু আরজু যেদিন ক্যামেরা উঠায় সেদিন গান উঠায় না তো এই হলো অবস্থা পরে ঠান্ডা মাথায় করে এখন চলে আসছি মেইনলি এখন যেহেতু একটু উত্তরের একদম শেষ স্টেশনের একটু ডান দিকে আর আমার সাথে আছে কিন্তু আমাদের তুহিন দা ফটোগ্রাফার তো তার সাথে যখনই বের হই তার মানে ফটোগ্রাফি ফটোগ্রাফি রিলেটেড কোনো একটা কাজের জন্য আমরা যাচ্ছি তো এখন আগে যাই তারপরে একদম প্লেস মতো যে আপনাদেরকে পরে কাহিনীটা বলি যে আসলে কেন যাচ্ছি সেখানে সো ভিডিও ইন্ট্রো দেই সো হ্যালো গাইস আমি টিপু আরজু ইউ আর ওয়াচিং মাই চ্যানেল এন্ড লেটস গেট স্টার্টেড দ্য কাহিনি ইজ যে আমরা চলে আসছি লোকেশনে আর আসার পরে একটা ক্লায়েন্টের রিকমেন্ড ছিল একটু ড্রোন শট নেওয়ার জন্য পানকৌড়ি নামের একটা রেস্টুরেন্ট আছে এখানে সো আমরা মেইনলি এটাই দেখতে আসছি যে এখানে আসলে ড্রোন উঠানো যায় কি না সো এটাই আসলে ট্রাই করবো এক পাশে মেট্রো রেল আরেক পাশে এয়ারপোর্ট এই কারণেই আসলে আমরা প্লেসে গিয়ে দেখছিলাম যে আসলে কতটুকু হাইট আমাদেরকে দিবে আর কতটুকু এরকম ফ্লাই করতে পারবো বাট আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ড্রোনটাকে ফ্লাই করতে পারছি সো চলেন কিছু ড্রোন ফুটেজ দেখা যায় তারা যেটা হইতেছে যে মাঝে মাঝেই মানে একদম মেঘলা হয়ে যেতেছে আবার একদম মানে এত রোদ না বলার বাইরে তো এই কারণে বারবার অ্যাপারেচার কমাও বাড়াও ব্যাপারগুলো ঠিক করো না করো এই কারণে একটু লেট হইতেছে বাট ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী যে শর্টসগুলো পাওয়ার কথা সেই শর্টসগুলো অলমোস্ট ডান ডান অবস্থা সো আই হোপ যে খুব ভালো একটা গিগ যাচ্ছে আমাদের অফর দ্য বেস্ট ফুটেজ টুটেজ নেওয়া একদম শেষ কাজ টাজ যা ছিল সব শেষ শেষ করে ব্যাস এবার কি খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ করে যখন আল্লাহ হাফেজ বলে বলে সবার সাথে পরে বিদায় নিয়েছিলাম তখন দেখা হলো এই জিনিসটার সাথে এটা হলো রানারের বোল্ট বাট বাইকটাকে এত সুন্দর করে মডিফাই করছে যে ওনার ছিল তার সাথে একটু কথাবার্তা বললাম এবং বলার পরে সে বললো যে ভাই নেন একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসা আরে সেরা বানাইছে ওয়াও হোয়াট এক্সপিরিয়েন্স সেরা একটা এক্সপিরিয়েন্স অনেক কিছু চেঞ্জ করা আরসিবি একদম আরসিবি সব কিছু অয়েল টয়েল ব্রেক ব্রেকিং আর হ্যান্ডেলটা যেই রাইজ করছে অনেক কিছু লাগায় লাগায় রাইজ করা হিউজ লাগতেছে ব্যাপারটা হিউজ হিউজ সেরা 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 অবস্থা পারফরমেন্সও অনেক আপ হয়েছে আরে টান আপিল করা যেতেছে ভাই আরে সেরা হইছে সেরা অনেক জোস সো এভরিথিং ইজ ডান এবার যাই চাবি দেখছেন কতগুলা একটা দুইটা তিনটা কোনটা যে মেনলি এইটা কয়েকদিন আগে আমার এই চাবির এই কী বলে এটা রে জমি হ্যাঁ এইটা নষ্ট হয়ে গেছে এখন লোকাল একটা লাগাইছি কিন্তু এটাও মাঝে মাঝে
প্যারা দেয়। ওকে সো যাই, এলাকার সবাই ডাকতেছে, চলেন 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 ভাইয়া, রেডি? বাসার এলাকার সবাই ডাকাডাকি করতেছে, খেলাধুলা হবে, সো ব্যাটিং করা মুডে, দেখা হচ্ছে একটু পর, লেটস গো। হাট বসছে ভাই বুঝছেন, তা হাটের থেকে গরু কিনা স্টেশনে ওইটা গরু নিয়ে যাওয়া যাবো না মেট্রো রেলে? আচ্ছা দুই চার পয়সা বাড়াই দিলাম, তারা কি গরু দুইটা দুইটা টিকিট নিলাম লাগলে, এটা ভাই এটা কিন্তু ভাই একটা বিচার আনা উচিত ভাইয়া, এটা উচিত, গরু নিয়ে মেট্রো রেলে বাসায় যাচ্ছি, অত এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা লাগলে গরু রে, না না যদি গরুতে প্রবলেম হয় যে গরু হাইগা দিবে বা কিছু একটা, ড্রাইভার বলে নিবো, সমস্যা নাই, ড্রাইভার দিয়ে দেবো। মনে ও ওয়ার ওয়েদার, আজকের আজকের ওয়েদারটা সেরা ভাই। আমি খেলবো, এই যে কেমন ভাই, আমি খেলবো ভাইয়া, ভাই আমি আজকে ব্যাটিং করবো, এমনি আমি আজকে আজকে এইভাবে মোটো ব্লগিং স্টাইলে ব্যাটিং করবো ভাইয়া। হ্যাঁ ভাই আপনাকে ভিডিও করছি, কিপার কিভাবে কিপার কিভাবে বল ছাড়ে দেখুন ভিডিও সহ। খেলায় কিন্তু হার জিত আছে, তো এত দৌড়াদৌড়ি করে আসার পরও আসলে খেলাটা আমরা জিততে পারি নাই, সো প্যারা নাই। তো যাই হোক যেমনি হোক দিনটা অনেক জোস গেছে, সো খেলায় হেরে ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। সো গাইজ দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে, আবার নতুন কোনো একটা জায়গায়, নতুন কোনো এক্সপ্লোরে। সো গাইজ দ্যাটস ইট ফর টুডে, টু সি ইউ সুন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ।